সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো আজকে প্রতিবেদনে আমরা অবস্থান করছি যে জায়গায় ভালো মানের সার গরুগুলো বিক্রি হয়, মানে 2022 সালে কুরবানির টার্গেট করে যেগুলো ভালো মানের সার গরু বিক্রি হচ্ছে সে জায়গায় অবস্থান করছে, এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে। আজ 1 জানুয়ারি 2022 শনিবার অবস্থান করছি কাহারুল হাট। সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার বসে এই হাট। তো চলেন আমরা একটু কথা বলবো বিক্রেতাদের সাথে। এটি হচ্ছে কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলা। ভাইজান ভালো আছেন? বয়স কেমন ভাই? 2 দাগ। কত চাচ্ছেন? 25। কত কি বলে? 100+ বলে। টার্গেট কেমন ভাইয়া? 12 লাস্ট 1,12,000 হলে বিক্রি হবে। আচ্ছা, এটা কি গোস্তের জন্য না পোষার জন্য? গোস্ত আছে রানিং কতটুকু? 5.5 মনের মতো গোস্ত আছে। এই যে দেখে তাহলে লাস্ট 12 নিচে দিবেন আর 1-2 হাজার, মানে 10ও আসতে পারে আর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখি যে চাচারটা কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কত চাচ্ছেন চাচা এটার দাম? 85। কত বলছে? 80,000 পার হলে বিক্রি। বয়স তো হয় নাই না? বয়স হয় না, 80,000 পার হইতে হবে। সাইজটা দেখছি, আমরা একটু চলে যাবো এই পাশে, দেখছি এই পাশে যেটা বিক্রি হচ্ছে সেটা একটু তথ্য দেবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত চাচ্ছিলেন এটা? কত বলে? কত কত? 75-76। টার্গেট কেমন বিক্রির? লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন? 2.8 হলে দেখছেন, 2.8 হাজার হলে বিক্রি হয়ে যাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, 2.8 হলে বিক্রি হবে। আমরা একটু দেখি যে এ পাশে একটা দেখছি, আমরা এটা একটু তথ্য দেব আপনাদের। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? কত চাচ্ছিলেন? কত কত বলছে ভাইয়া? 80। লাস্ট টার্গেট? 85। সর্বশেষ 85 হলে বিক্রি হবে। বয়স ভাইয়া? 2 দাঁত। 85 হলে বিক্রি, 2 দাঁত বয়স। আচ্ছা ভাইয়া, এটা আনুমানিক গোস্ত আছে কতটুকু? 4 মণ 10 কেজি মতো গোস্ত আছে। এই দেখাই, তো আমরা একটু দেখি যে পাশে একটা কালা রঙের দেখছি, এটা একটু তথ্য দেবো। ভাইয়া কত চাচ্ছিলেন? এটার দাম চাইছিলেন 82। কত বললো ভাইয়া? 70। টার্গেট কেমন লাস্ট? 72-73 হাজার হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, 72-73। এটা গোস্ত আছে কতটুকু ভাইয়া? 3.5 মন ওভার হবে। কাঁসাই 3.5 মন, কাঁসাই 3.5 মন বলতেছে। আচ্ছা, যে পাশে আমরা বলদ দেখছি, আমরা বলদের একটু তথ্য দেবো। ভাইজান ভালো আছেন? এগুলো বয়স কেমন ভাইয়া? নতুন জোয়ান। আচ্ছা, এগুলো মূলত পালার জন্য তো না? কত দাম চাচ্ছিলেন জোড়াটা? 3 লাখ। 80 আর 80, দুইটাই জোয়ান, 3 লাখ দাম চাওয়া। কত বলছে ভাইয়া? 255। লাস্ট টার্গেট? 65। এই যেটি সর্বশেষ 265 হলে বিক্রি হবে। এই দেখছেন, এগুলো সবগুলো হচ্ছে বলদ। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, আমরা একটু চলে যাবো এই পাশে। ভাইয়া এটা কি পৃথকভাবেই বিক্রি? একটাই। বয়স কেমন ভাইয়া এটা? কত চাচ্ছিলেন ভাইয়া? 250। কত বলছে এখন পর্যন্ত? 2 ভাঙে বলে।
দেওয়া যায় না দুই ভাঙে? কত টার্গেট ভাইয়া লাস্ট? 10-15 হয়তো, 10-15 হলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি গোস্তের জন্য না পালার জন্য? পালার জন্য হয়, গোস্তের জন্য। গোস্ত কতটুকু আসতে পারে রানিং? 10 মন। কয় মন? 10 মন রানিং, 10 মনের মতো আইডিয়াল টার্গেট। এ পাশে দেখছি, এ জোড়া কার? ও আপনারই। এ জোড়াটা কেমন বয়স? নতুন জন। কত চাইলেন এটা জোড়াটা? 450 তো। কত? 4.5 ভাঙানো যাবে না, মানে লাস্ট 4.5 হলে দেবেন। আচ্ছা আচ্ছা, এই যে দেখছেন সর্বশেষ 4.5 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে। এই জোড়াটা আপনার ভাই? আচ্ছা, এটা এগুলো মূলত কী জাতের বলদ? এটা নেপালি না? আমরা একটু দেখাই, সাইজ তো বেশ মাশাল্লাহ অনেক সুন্দর। একটু দেখি ভাইয়া, এই যে এগুলো বয়স কেমন? নতুন জোয়ান, মানে জোড়াটা একসাথে। এই জোড়াটা কত চাচ্ছিলেন নেপালি দুইটা? 420। এখন পর্যন্ত কত গেছে বলেই নাই? 1000। হাট তো প্রায় শেষের দিকে, এখন একটু দামই বলে নাই। টার্গেট কেমন লাস্ট? অনেক লস। কেমন টার্গেট বেচা বিক্রির? 380 পর্যন্ত। দেখছি 380 পর্যন্ত এই জোড়া বলদ বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই জোড়াটা কত চাচ্ছিলেন ভাইয়া? 1,85,000। বয়স? বয়স 2 দাঁত করে। এখন পর্যন্ত কত গেছে ভাইজান? 60-62। লাস্ট টার্গেট কেমন? 70। সর্বশেষ 70,000 হলে বিক্রি হবে। দেখানোর চেষ্টা করছি, লাস্ট 70, সর্বশেষ 70। এ পাশে এক জোড়া দেখছি দেশি ছোট, আমরা এই জোড়াটা একটু তথ্য দেই। ভাইয়া কত চাচ্ছিলেন জোড়াটা? 70। 1,70,000। কত বলছে? কত? 1,50,000। টার্গেট কেমন? 55-50 পর্যন্ত গেছে। 55,000 হলে বিক্রি হবে। এই যে দেখছেন জোড়াটা। বয়স? বয়স ভাইয়া 2 দাঁত করে বয়স। দেখানোর চেষ্টা করছি, এর পাশে এক জোড়া দেখছি, এই জোড়াটা একটু তথ্য দেই আপনাদের। ভাই কি খবর, ভালো আছেন? কত চাচ্ছেন? 75। কত বললো ভাইয়া? 55-60 ভাঙতে বলে। লাস্ট টার্গেট 62 হলে, এটি সর্বশেষ 62,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এগুলো তো পোষার জন্য না? গোস্ত করলে কতটুকু হবে? 12 মনের মতো। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দুইটাই 12 মন রানিং, এত হবে? এখন 9 মন হতে পারে। আচ্ছা আচ্ছা, তাও এত হবে না, এতে কম হবে হয়তো? কম হবে না? কতটুকু আসতে পারে ভাইয়া? সাইওয়াল না? হ্যাঁ সাইওয়াল বেশি হবে না। এই যে এই যে, ঠিক আছে ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এগুলো হচ্ছে আজকে বাজারের বলদ গরু। ভাই আপনার এই জোড়াটা কত চাচ্ছিলেন? 200। কত বলছে ভাইয়া? 70-75। টার্গেট কেমন লাস্ট? 80। দেখছি জোয়ান, জোয়ান নাকি? জোয়ান। ঠিক আছে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।
আচ্ছা।